বাটা তো আমি প্রথমে অনেক লস খেয়েছি বললে চলে। অ্যালবিনো মাস্ক আর লুটনো ফিশারের ক্ষেত্রে এগুলো বেশি দেখা যায়। আই ইনফেকশনটা যেটা হয় ওটা আমি বিভিন্ন রকম বিভিন্ন ডব ইউজ করে আশা করি ডব ইউজ করলে চোখটা পড়ে সাদা পর্দা পড়ে যাবে, পর্দা পড়লে চোখটা আস্তে আস্তে মুজে যাবে, ওদের খাওয়াও বন্ধ হয়ে যাবে, প্লাস তখনই কিন্তু বডিটা টানে। সেই জন্যে আমি বলবো যেটা আমার যেটা থেকে কমেছে। কুনুরের খাবার দাবার বলতে এগুলোই দেওয়া হয়, একটা মিক্স ফুড আলাদা কিনে আনা হয়েছে, এটাই মিক্স ফুড আছে কুনুর সান কুনুর মন প্যারাকিট, হ্যাঁ বড় পাখিদের জন্য। হ্যাঁ সানফ্লাওয়ার আছে, কুমড়ো বীজ আছে, উঁচের বীজ আছে, আচ্ছা আগরোড আছে, কাজু কিছু আছে, অনেক সব রকমই আছে আর কি। ফেনা আছে, এটা সকালে দেওয়া হয়, এবার এটা দিনে একবার খাবার দেওয়া হয়। আর সব ফুড আছে, সব ফুডের বড় পাখির মধ্যে এগুলোই আছে। এগুলো কি রাত্রে ভিজিয়ে দেন? হ্যাঁ রাত্রে ভিজিয়ে দিই, দুপুরে এটা দেওয়া হয়। এর মধ্যে কি কি আছে? এতে অনেক আইটেম আছে, প্রায় 20-22 রকম আইটেম আছে। এমনি নর্মাল বাদাম আছে, রেশমা কড়াই আছে, আগরোড আছে, কাজু আছে, কাবলি ছোলা নর্মাল একটা ছোলা যেটা হয়, এছাড়া তরকা ডাল যেটা সবুজ কড়াই বলা হয়, এছাড়া আরও অনেক কিছু আছে, আনমোল আছে, পুরো 20 রকম আইটেম। হ্যাঁ 20 রকম আইটেম সব ফুড, এটা দুপুরে দেওয়া হয়। আচ্ছা দুপুরে দেওয়া হয়। হুম হুম হুম। এই যে খাবার সব ফুডটা লাভবাড় বা এদের আলাদা কিছু না? হ্যাঁ লাভবাড়ের আলাদা। লাভবাড়টা কী দেন? লাভবাড়ের সবুজ কড়াই, গম আর মাইলো, সবুজ কড়াই গম আর মাইলো ভিজিয়ে সিদ্ধ করে তবে দেওয়া হয়। আচ্ছা আচ্ছা, সব সিদ্ধ? হ্যাঁ সব সিদ্ধ করে। এটা লাভ বাটার দেওয়া হয়, এটা সঙ্গে লাভ বাটার দেওয়া হয়, ওটা হ্যাঁ হোয়াইট চিনার সঙ্গে এটা মিশিয়ে লাভ বাটার দেওয়া হয়। এটা যাবার জন্য, যেহেতু যাবা ওই পোকাটা পছন্দ করে, ওই জন্যে পোকা তৈরি করার জন্য এগুলো রাখা আছে। কিছু পোকা এতে হয়ে আছে, এই পোকাগুলো ওরা খায় আর কি, ভিটামিন এতে অনেকগুলো পোকাও আছে, ওই জন্য ময়লা দানা রাখা আছে যাতে পোকাটা তৈরি হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটা ডায়মন্ড ডাব, বদ্দি, ফিন্স, ডিলাক্স। হুম কুনুর কিংবা এই যে প্যারাকিট, এদের বড় পাখিদের তো হ্যান্ড ফিডিং করাতে হয়। হুম হুম হুম। তো হ্যান্ড ফিডিং এর জন্য কি কি ইউজ করেন? অনলি ফর A19। হ্যাঁ এটার পরিমাণ কেমন হবে কি দেন? এটা 1 চামচ পরিমাণে 3 চামচ জল লাগে। ওটা সারাদিনে 3 বার, ছোটো বাচ্চাদের 3 বার খাওয়ানো হয় আর বড়দের 2 বার। হুম হুম। কত মাস পর্যন্ত খাওয়ান এটা? 2 মাস। 2 মাস পর্যন্ত, তারপরে সেলফে চলে এলে ওটা বন্ধ? হ্যাঁ হ্যাঁ, ওটা নিজের থেকে খাওয়া শিখে যাবে ততদিন। এটা গরম আছে, 3 থেকে 4 মিনিট পরে খাওয়াবো, ফুল গরম। হ্যাঁ ফুল গরম, এটা ঠান্ডা হলে 3 থেকে 4 মিনিট পরে খাওয়াবো। এটা গরম জলের সঙ্গে এটা দিয়ে? হ্যাঁ গরম জলের সঙ্গে A19, তারপরে ঠান্ডা করে? হ্যাঁ ঠান্ডা করে তবে পাখিদের খাওয়াবো। সারাদিনে 3 বার, এদের 2 বার দেওয়া হয়, এটা বড় বাচ্চা। হ্যাঁ হ্যাঁ, এদের আর 15 দিন মতো খাওয়াতে হবে, তারপরে এগুলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খাচ্ছে একা একা, কম কম খাচ্ছে, কম কম খাচ্ছে। হুম হুম। এইছাড়া আর কিছু দেন না? মানে অনলি ফর A19। এবার আপেল ফাপেল দেওয়া থাকে, ওরা খাবে নিজের থেকে যতটুকু সেটাই। পরিমাণটা কতটা? এটা 5 বার খাবে, 5 সিলিং। হ্যাঁ ছোটো আছে ওই জন্য। ও কতটা খেয়েছে বয়া যাবে, এখানে বয়া যাবে কতটা খেয়েছে।
একটু খরমা গেছে, বড় হয়ে গেছে তো ওই জন্য দূর করে খাওয়াতে হচ্ছে। হ্যাঁ, দুটো হ্যান্ড পেনে গেছে, ওরা খাওয়া শিখে গেছে। হ্যাঁ, মমতা 8 মাস বয়স হয়ে গেছে। হ্যাঁ, এটা 3 মাস। পাঁচজন কাজ করে। হ্যাঁ, উপরে 32 পেয়ার লাভবার আছে, 12 পেয়ার কোনুর আছে। হ্যাঁ, সবগুলো ব্রিডিং এ আছে? সব ব্রিডিং এ, সব ব্রিডিং এ কারোর বাচ্চা আছে, কারোর ডিম আছে। টোটাল এইবারে কত বাচ্চা পেয়েছেন কোনুর? কোনুরের বাচ্চা পেয়েছি প্রায় 40 পিস মতো, তার মধ্যে এখন আমার কাছে 8 পিস আছে বিক্রির মতো। 8 পিস এখন বিক্রি মতো? হুম হুম। লাভবার্ডের কত পেয়েছেন এবারে? লাভবার্ডের পেয়েছি 130 পিস মতো বাচ্চা পেয়েছি। হ্যাঁ হ্যাঁ, সব কি হাই মিউটেশন? বেশিরভাগ হাই মিউটেশন। হাই মিউটেশন মধ্যে বেশি কোনটা পেয়েছেন? বেশিরভাগ পেয়েছি লুটেনে ফিচার। লুটেনে ফিচার? হ্যাঁ হ্যাঁ, ওগুলো সব এখানে বিক্রি করেছি, 7,500 করে বিক্রি করে দিয়েছি। আচ্ছা, বিক্রি হয়ে গেছে? হ্যাঁ হ্যাঁ, কিছু বাচ্চা আছে লুটেনে ফিচারের। এইবারে আবার বাচ্চা নিচ্ছে? হুম হুম, বাচ্চা ডিম দিয়েছে, কারো ছোট বাচ্চা উঠেছে। আচ্ছা আচ্ছা, ওটা তো অ্যালাউ নেই বললেন? না, ওটা অ্যালাউ নেই, এই ফার্মটা। কল করলে যদি বাচ্চা থাকে অবশ্যই? হ্যাঁ অবশ্যই পেয়ে যাবে বাচ্চা, এখন আছে লুটনে ফেজার কিছু হবে, পার বুলু কিছু হবে। যেন মেডিসিনের ব্যাপারে, মেডিসিনটা কী কী ইউজ করে? না, মেডিসিনটা তো এটা আমরা কোনো সফট ফুডের সঙ্গে দেওয়া হয়, এটা ডাস্ট টাইপের, ক্যালসিয়ামের জন্য, এটা খুব ভালো কাজ। সফট ফুডের সঙ্গে? হ্যাঁ, সফট ফুডের সঙ্গে, বা কোনো পেয়ারা বা আপেল দিলাম তখন তার সঙ্গে একটু দেওয়া হয়। অল্প সীমিত, লবণের মতো যেমন দেওয়া হয় না খাবারের সঙ্গে, ওই রকম সেম। হুম, এটা পার ডে দেন না? সপ্তাহে পার ডে না, এটা সপ্তাহে একবার। সপ্তাহে একবার? হ্যাঁ। এটা দেওয়া হয় সপ্তাহে দুবার জলের সঙ্গে। ভিটামিন ক্যালসিয়াম দুটোই কাজ করে এতে। হুম, সপ্তাহে দুবার দেওয়া হয় জলের সঙ্গে। হ্যাঁ, 200 ml জলে 5 ফোঁটা। এটাও দেওয়া হয়? হ্যাঁ, বিপ্লেক্সটা সপ্তাহে দুবার দেওয়া হয়। পরিমাণটা কত দেন? এটা 10 ফোঁটা দেওয়া হয় 200 ml জলে। আপনাদের টোটাল তো ফার্ম তো অনেক বড়, মোটামুটি কত জল লাগে মানে সারাদিন? সারাদিনে 40 লিটার মতো জল লাগে। আর মেডিসিন কী কী ইউজ করেন মোটামুটি? মেডিসিন সঙ্গে এখন মোটামুটি দেওয়া আছে, আপনি দেখতে পারেন। ভাইমিনাল দেওয়া হয়, গায়ে মিক্সচার এটা দেওয়া হয়, এটা বাকি যখন আবহাওয়া খারাপ হয় না, আচ্ছা, ওদের একটা প্রবলেম হয়, এই জন্য এটা ইউজ করা হয়। এটা পরিমাণটা কেমন দেয়? এটা দেওয়া হয় পরিমাণ ওই 200 ml জলে 10 ফোঁটা। হ্যাঁ, অতিরিক্ত শীত করলে তখন আবার মেরিকুইনও ইউজ করি। হ্যাঁ, তবে মেরিকুইন ইউজ করলে কিছু খাওয়ার পরে দেওয়াই ভালো, সকালে যে মেরিকুইন অনেকে দিই না, ওর জন্য পাখি প্রবলেম হতে পারে। আর মেরিকুইন যদি একবার দেওয়া হয় 3 দিন পর পর অন্তত ভিটামিন কিছু একটা দিতে হবে, না হলে কিন্তু বডি শুকোতে পারে। লাভবার্ড পাখি যারা পালন করে তাদের মধ্যে দু ধরনের সমস্যা মূলত দেখা যায়, একটা হচ্ছে আই ইনফেকশন, আর একটা পক্স, ঠিক আছে? হ্যাঁ, আর একটা তার সঙ্গে সঙ্গে বডিও শুকিয়ে যায়। তাহলে এই ধরনের সমস্যা হলে কীভাবে মানুষ ট্রিটমেন্ট করবে সেটা যদি নতুনদের উদ্দেশ্যে একটু বলো। লাভবার্ডে তো আমি প্রথমে অনেক লস খেয়েছি বললে চলে। অ্যালবিনোমাস আর লুটেনে ফিচারের ক্ষেত্রে এগুলো বেশি দেখা যায়। আই ইনফেকশনটা যেটা হয়, এটা আমি বিভিন্ন রকম বিভিন্ন ডব ইউজ করে আশা করি, ডব ইউজ করলে চোখটা পড়ে সাদা পর্দা পড়ে যাবে, পর্দা পড়লে চোখটা আস্তে আস্তে মুজে যাবে, ওদের খাওয়াও বন্ধ হয়ে যাবে, প্লাস তখনই কিন্তু বডিটা টানে। সেই জন্যে আমি বলবো, যেটা আমার যেটা থেকে কমেছে, ডাবর গোলাবাড়ি, যেটা গোলাপ জল হয় না, ডাবর গোলাবাড়ি ওষুধ দোকানে পেয়ে যাবে কম দাম, সকালে 2 ফোঁটা, সন্ধ্যায় 2 ফোঁটা, লাভবার্ডের চোখে ইউজ করতে হবে। আর এটা লেভেলটা উঠে গেছে যদিও, তবে আমি নামটা বলে দিচ্ছি, যে কোনো হোমিওপ্যাথি দোকানে গিয়ে পেয়ে যাবে, তুজা 200। এই ওষুধটা যদি ধরে খাওয়ানো হয় সকালে 1 ফোঁটা, বিকালে 1 ফোঁটা, তবে খাওয়া দাওয়ার পরে, আগে নয়। আর
যদি বা জলের সঙ্গে দেওয়া যায় 100 ml জলে 10 ফোঁটা দিয়ে যদি খাওয়ানো যায় 3 দিন, কোর্সটা 3 দিনের, 3 দিনে আশা করি কমবে। তবে পাখির যখন খাওয়া কমে যাবে বা খিদে হবে না এরকম একটা প্রবলেম আছে ওই সময় হয়, তখন কিন্তু 10 দিন অ্যাম্বিপ্লেক্স ইউজ করতে হবে কন্টিনিউ। 10 দিন 10 দিন জলের সঙ্গে 100 গ্রাম জলের সঙ্গে 5 ফোঁটা দিতে হবে। যে দিলে এটা বডির জন্য, কিন্তু যেটা বডি শুকিয়ে যায় খাওয়া দাওয়া কম হয় এটা সকালে দেবে। আর দুপুরে এটা আমাদের যেমন বাচ্চাদের একটা ওষুধ হয় বা বড়দের ওষুধ হয় নিওপেপটিন, এটা দুপুরে দিতে হবে 3 দিন কোর্সের পরে, কিন্তু এটা দিতে হবে 3 দিন কোর্সের পরে নিওপেপটিন। অ্যাম্বিপ্লেক্সের পরে যখন জলের সঙ্গে দিল, দেওয়ার পর দুপুরবেলা কিন্তু ওই জলটাই থাকবে, এই নিওপেপটিনটা ধরে খাওয়ালে ভালো হবে। 1 থেকে 2 ফোঁটা বড় পাখিদের, বাচ্চাদের 1 ফোঁটা। আমরা প্রথমবারে যে কোনো পাখি তখন অর্ডার ধরি আমরা, ধরো সে 5000 টাকার মালক বা 10000 টাকার মালক, সে 500 থেকে 1000 টাকা আমাকে পেমেন্ট করছে। মালটা আমরা কমপ্লিটলি ভিডিও করে তাকে পাঠাচ্ছি, ভিডিও করে পাঠানোর পরে যখন মালটা তার হাতে পৌঁছাবে সে একই মাল কিনা দেখে নেবে, যদি প্রবলেম হয় তার টাকা সেখানেই রিটার্ন করে আসবো আমরা, কারণ ওরকম প্রবলেম আশা করি আমাদের থেকে হয়নি। আর পুরো পেমেন্ট তো আমরা আগে নিচ্ছি না, পার্টির কাছে মাল পৌঁছাবে, পার্টি দেখবে পছন্দ হলো তবে মাল পেমেন্টটা নিচ্ছি আমরা, এটাই সিকিউরিটি। আমার চ্যানেলে টাইম দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ, আর বন্ধুদের বলবো ভিডিওটা শেয়ার করে দিন।